কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো, মাহফিল হইলে এর লাগবে, ওরে লাগবে, এর লাগবে, আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্যে থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর, 15,000। এটা কেয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়, আরে এটা কেয়ামতের আলামত। কেন আমারে লাগবে? কেন আপনার এলাকায় মুহাদ্দিস নাই, আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারিকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা, লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো, সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? কয় এটা গ্যাংনাম স্টাইল, আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়, এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে ভুইঘরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে, বড় আলেম উনি আসলেই চলবে, পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি, একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা আমাদের দরকার এখলাস। কি দরকার? এখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপা কাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে, কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমায়ে দিয়ে যাইতে হবে, কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে এখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে, মানে আমনে করে সবাই রে ধরে রাখতে হবে, পা ধরে থাকেন, এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক? এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না, হেদায়েত শূন্য, হেদায়েত নাই, এখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন না, ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বুঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি, এখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি। আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কেয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে, উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই?